হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার বাই ফারজানা লুমা। আজকে শেয়ার করব রাধুনি হালিম মিক্সের প্যাকেট দিয়ে কত সহজেই শাহী হালিমের টেস্টটা পেতে পারেন। এই প্যাকেটের গায়ে যেইভাবে লেখা আছে সেভাবে তৈরি করলে আপনারা শাহী হালিমের টেস্ট কখনোই পাবেন না। পুরোপুরিভাবে শাহী হালিমের টেস্ট পেতে হলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। এই রেসিপির মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে শাহী হালিমের টেস্টটা পাওয়া যায়। আজকে এই হালিমটা তৈরি করতে আমি গরুর মাংস নিয়েছি হাফ কেজি পরিমাণের। আপনারা এখানে খাসি অথবা মুরগির মাংসও নিতে পারেন। আর নিয়েছি দেড় কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি রাধুনি হালিম মিক্সের একটা প্যাকেট। এই প্যাকেটের ওজনটা দেওয়া আছে 200 গ্রাম পরিমাণের। এই হালিম মিক্সের প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট দেওয়া আছে, একটি প্যাকেট মশলার প্যাকেট আর একটি হচ্ছে বিভিন্ন ধরনের ডাল দিয়ে তৈরি করা হালিম মিক্সের প্যাকেট। প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি 2 কাপ। এবার এই ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি রেডিমিক্স হালিমের দানাদার উপকরণগুলিকে। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডালগুলিকে নেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে করে মিনিমাম 1 ঘন্টা এই পানির মধ্যে ডালগুলিকে ভিজিয়ে রাখতে হবে। এ পর্যায়ে ডালগুলি একটু দলা পাকানো মনে হতে পারে, কিন্তু একটু সময় নিয়ে নেড়ে মিশিয়ে নিলেই দেখতে পারবেন খুবই সহজে ডালগুলি মিশে গিয়েছে। এবার চলে যাচ্ছি চুলাতে। চুলাতে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের সয়াবিন তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে একটু সময় নিয়ে বেরেস্তা তৈরি করে নিতে হবে। সময় নিয়ে বেরেস্তা তৈরি করলে সেই বেরেস্তা কিন্তু অনেক মুচমুচে হয়। আমি বেশ অনেকটা সময় ধরে বেরেস্তাটাকে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্য থেকে অর্ধেকটা বেরেস্তা আমি তুলে নিচ্ছি। বেরেস্তা তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে ঝরিয়ে নেওয়া মাংসটাকে। এবার এই মাংসটাকেও তেলের মধ্যে 2 মিনিট ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজা হয়ে গেলে হালিম মিক্সের প্যাকেটের মধ্যে যে মশলার প্যাকেটটা ছিল তার মধ্য থেকে 1/3 ভাগের 2 ভাগ মশলা আমি দিয়ে দিচ্ছি। বাকি যে মশলাটা আমি রেখে দিলাম সেটাকে আমি পরে ব্যবহার করব। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে মাংসের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা। এবার এই বাটা মশলাগুলোকেও খুব ভালোভাবে মাংসের সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। হালিম তৈরির ক্ষেত্রে একটা টিপস হলো, আপনারা যে মাংসই ব্যবহার করেন না কেন, এই মাংসর মধ্যে অবশ্যই আপনারা চর্বির অংশটা ব্যবহার করবেন। এতে করে হালিমের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণের জিরার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলিকেও খুব ভালোভাবে মাংসের সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। মাংসটাকে খুব ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের মতো। 4-5 মিনিট পর আবার একটু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আবারও 4-5 মিনিট। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি। আমি এখানে 1/2 কাপ ব্যবহার করেছি, তাই আমাকে 2 বার দিতে হয়েছে। এবার পানির সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সময় নিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে মাঝখানে একবার ঢাকনাটাকে তুলে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসটা
80% পর্যন্ত সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই অবস্থাতে মাঝে মাঝে ঢাকনাটাকে তুলে মাংসটাকে একটু নেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আমি অনেকটা সময় ধরে মাংসটাকে 80% পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালের মিশ্রণটাকে। এই ডালের মিশ্রণটা বেশ অনেকটা সময় ধরে ভেজানো ছিল, যার কারণে ডালটা অনেকটা সফট হয়ে এসেছে। কমপক্ষে আপনারা এই ডালটাকে 1 ঘন্টার মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন হালিমটা রান্নার সময় খুব বেশি একটা সময় লাগবে না। ডালের এই মিশ্রণটাকে মাংসের সাথে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিব, এজন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 মিনিট। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি। হালিমের রেডিমিক্স 1টা প্যাকেটের জন্য 4 কাপ পরিমাণের পানি যথেষ্ট। পানির সাথে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি কিন্তু মাংসটা রান্নার সময় কোনো ধরনের লবণ ব্যবহার করিনি। হালিম মিক্সের যে মশলাটা ছিল এর মধ্যেই যথেষ্ট পরিমাণের লবণ ছিল, তাই আমি মাংস রান্নার সময় কোনো ধরনের লবণ ব্যবহার করিনি। এখন যে লবণটা ব্যবহার করেছি, ডালের মধ্যে যতটুক পরিমাণের লবণ লাগবে ঠিক ততটুক পরিমাণের লবণই ব্যবহার করতে হবে। এবারে হালিমটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রান্না করব 1/2 ঘন্টার মতো। এরই মাঝে 2 মিনিট পরপর ঢাকনাটাকে তুলে হালিমটাকে নেড়ে দিতে হবে, তা না হলে হালিমটা নিচে লেগে যাবে। প্রায় 30 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বেরেস্তা। এবারে মশলাটাকেও হালিমের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 1/2 ঘন্টার মতো। আমি যেভাবে হালিমটা রান্না করেছি আপনারা পারফেক্ট শাহি হালিমের টেস্ট পেতে হলে হুবহু রেসিপিটি ফলো করবেন, তাহলেই আপনারা পারফেক্ট হালিমের টেস্টটা বুঝতে পারবেন। প্রায় 1/2 ঘন্টা পর দেখুন হালিমের উপরে তেল ভেসে উঠেছে, আমার হালিমটা একদমই পারফেক্ট হয়েছে। এই হালিমটা খেতে কতটা টেস্টি আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। দেখলেন তো কত সিম্পল এবং সহজভাবেই তৈরি হয়ে গেল শাহি হালিম। সবশেষে হালিমের টেস্টটা আরও দ্বিগুণ করতে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর আদা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা। তো কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্টস করে জানাতে মোটেও ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।